ঢাকায় ঊনপঞ্চাশটি এলাকা রেড জোনের আওতায় দু একদিনের মধ্যে আসছে লকডাউনের ঘোষণা চীনে করোনার দ্বিতীয় ঢেউ বেইজিংয়ে মার্কেট লকডাউন সীমান্ত নিয়ে তৎপর নেপাল সংযত ভারত রোববার দাফন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যেসব এলাকায় সংক্রমণ বেশি অর্থাৎ প্রতি লাখে তিরিশ জন করোনা রোগী আছে সেসব এলাকাকে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করার পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হয়েছে আগামী দুই একদিনের মধ্যে আরও অনেক এলাকা লকডাউন করা হবে জন্য রোববার নতুন নির্দেশনা দেওয়া হবে মন্ত্রী বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন লকডাউন করা এলাকা পুরোপুরি অবরুদ্ধ থাকবে চিহ্নিত এলাকায় চাকরিজীবীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন সাধারণ ছুটিতে রেড জোন অঞ্চলের সরকারি বেসরকারি কোনো চাকরিজীবী অফিস করতে পারবেন না এই সময় ওই অঞ্চলে কেউ ঢুকতে পারবে না কাউকে বের হতেও দেওয়া হবে না আগামী দুই একদিনের মধ্যেই সারা দেশে অধিক সংক্রামণ এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করা শুরু হবে কোভিড নাইন্টিন সংক্রমণ পরিস্থিতিতে টানা ছেষট্টি দিনের সাধারণ ছুটি শেষে গত একত্রিশ মে থেকে পনেরোই জুন পর্যন্ত সীমিত পরিসরে অফিস চালু করেছে সরকার খুলে দেওয়া হয়েছে সব ধরনের গণপরিবহন ষোলোই জুন থেকে এভাবেই অফিস চলবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন আর নতুন কোনো সিদ্ধান্ত হবে না কারণ করোনা মোকাবেলার জন্য বিকল্প হিসেবে আমরা জনিয়ে যাচ্ছি যেখানে রেড জোন হবে সেটাকেই ব্লক করব। সেটাকে ম্যানেজমেন্ট করার ঘোষণা করব খুব ভালো ম্যানেজমেন্ট করব। সেখানে সাধারণ ছুটি থাকবে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে যে যেখানে আছে সেখানেই থাকবে রেড জোনগুলোতে কোভিড নাইন্টিন পরীক্ষার বুধ বসানো হবে জানিয়ে ফরহাদ বলেন সেখানে চিকিৎসক ও অ্যাম্বুলেন্স থাকবে খাবারের ব্যবস্থা করা হবে চারপাশ থেকে ওই অঞ্চলে ঘিরে দেওয়া হবে যাতে মানুষ বাইরে বের হতে না পারে রেড জোন এলাকায় কিছু রেখেই পরিপূর্ণভাবে এটা বাস্তবায়ন করা হবে যেহেতু আমরা রেড জোন ঘোষণা করে সেখানে ব্লক করবো তাই ষোলোই জুন থেকে এভাবেই চলতে হবে লকডাউন করা হবে রাজধানীর যে উনপঞ্চাশ এলাকা সেগুলো হল রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে রাজধানীর ঊনপঞ্চাশটি এলাকায় ষাট জনের বেশি নিশ্চিত করোনা রোগী রয়েছে সেই হিসেবে এসব এলাকা শিগগিরই লকডাউন হবে এলাকাগুলো হচ্ছে আদাবর আগারগাঁও আজিমপুর বাবুবাজার বাড্ডা বনশ্রী বনানী বংশাল বাসাবো বসুন্ধরা চকবাজার ডেমরা ধানমন্ডি স্কাটন ফার্মগেট গেন্ডারিয়া গ্রিন রোড গুলশান হাজারিবাগ যাত্রাবাড়ি জুরাইন কল্যাণপুর কলাবাগান কাকরাইল কামরঙ্গিচার, খিলগাঁও লালবাগ লালমাটিয়া মালিবাগ মিরপুর মিরপুর এক মিরপুর বারো মগবাজার মহাখালী মোহাম্মদপুর মতিঝিল মুগদা পল্টন রাজারবাগ রামপুরা রমনা শাহজাহানপুর শাহবাগ শ্যামলি শান্তিনগর শেরেবাংলানগর তেজগাঁও উত্তরা ওয়ারি চীনে করোনার দ্বিতীয় ঢেউ বেইজিংয়ে মার্কেট লকডাউন চীনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ কি শুরু হয়ে গেল উত্তর হ্যাঁ কি না তা পুরোপুরি নিশ্চিতভাবে বলা না গেলেও সাম্প্রতিক ঘটনাগুলো থেকে তেমনটাই আশঙ্কা করা হচ্ছে স্থানীয়ভাবে সংক্রমণ ফের ছড়িয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বেইজিংয়ের দুটি প্রধান পাইকারি বাজার কিছু এলাকায় জারি করা হয়েছে যুদ্ধকালীন সতর্কতা এছাড়া স্কুল খোলার সিদ্ধান্ত থেকেও পিছিয়ে এসেছে স্থানীয় কর্তৃপক্ষ আর এসবই করা হয়েছে চীনের রাজধানী শহরটিতে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয় গত বৃহস্পতিবার টানা ছাপ্পান্ন দিন পর প্রথমবারের মতো নতুন রোগী শনাক্ত হয় বেইজিংয়ে এর পরের দিনই পাওয়া যায় আরও দুজন এই শুক্রবারের দুই রোগী ফেংতাই জেলার বাসিন্দা তারা বেইজিংয়ের একটি মাংস গবেষণা কেন্দ্রে কাজ করেন ফেংতাইয়ের দুই রোগী কিভাবে করোনায় আক্রান্ত হলেন তা এখনও নিশ্চিত নয় দুজন জানিয়েছেন তারা সম্প্রতি বিদেশ ফেরত কারোর সঙ্গে দেখা করেননি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে নতুন শনাক্ত করোনা রোগীদের কয়েকজন সম্প্রতি বেইজিংয়ের সিনফোদি পাইকারি বাজারে গিয়েছিলেন জানার পরই সেটি লকডাউন করে দেয় প্রশাসন একই কারণে বন্ধ করে দেওয়া হয়েছে জিংশেন সিফুড ফুড মার্কেটও নতুন রোগীরা যে এলাকায় থাকেন সেখানেও চলাচলে দেওয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা এদিকে করোনা সংক্রমণের কারণে আগামী পনেরোই জুন প্রথম থেকে তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্কুল চালুর সিদ্ধান্ত বাতিল করেছে বেইজিং এছাড়া সব সিনেমা হল বার খেলাধুলার ইভেন্টও বন্ধ রাখা হয়েছে কবে নাগাদ সেগুলো ফের চালু হবে তা নিশ্চিত করেনি চীনা কর্তৃপক্ষ সীমান্ত নিয়ে তৎপর নেপাল সংযত ভারত চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও নেপাল সীমান্ত এখনও ভারতের গলার কাটা হয়ে খচখচ করছে নেপালের সংসদ দেশের নতুন ম্যাপ চূড়ান্ত অনুমোদনের রাস্তায় হাঁটতে শুরু করেছে সংসদের নিম্নকক্ষে বিপুল ভোটে নতুন ম্যাপ সংক্রান্ত সংবিধান সংশোধনী প্রস্তাব পাশ হয়েছে কিন্তু ভারত এখনও চুপ নেপালের পদক্ষেপ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে ভারত বরং দুই দেশের ভৌগোলিক ঐতিহাসিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছে ভারত কতটা সুপ্রতিবেশী কতভাবে নেপালের সাহায্যে এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার উপর জোর দিয়েছে স্পষ্টতই ভারত অপেক্ষার নীতি গ্রহণ করাকেই পছন্দ করছে নেপাল সংসদের নিম্নকক্ষ ও প্রতিনিধি সভায় আজ শনিবার সংবিধান সংশোধনের বিলটি পাশ হয় নিম্নকক্ষের দুশো ভোটের মধ্যে দুশো দুশো ভোট পড়েছে সংশোধনের পক্ষে নিম্নকক্ষে দুই তৃতীয় অংশের সমর্থনে পাশ হওয়া বিলটি উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ করাতে হবে এরপর তা পাঠানো হবে দেশের প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য নতুন ম্যাপ চূড়ান্ত করে সংসদীয় প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর নেপাল সরকার নয় সদস্যের এক বিশেষজ্ঞ দল গঠন করেছে ওই দলের সদস্যদের কাজ লিপুলে কালাপানি ও লিম্পিয়াধুরাই যে নেপালের অন্তর্গত তার ঐতিহাসিক তথ্য প্রমাণ জোগাড় করা নেপাল সরকারের এই সিদ্ধান্ত ভারতকে অবাক করেছে ভারত মনে করছে কমিটি গঠনের মধ্য দিয়ে আলাপ আলোচনার একটি পথ নেপাল খুলে রাখতে চাইছে এই কারণে নেপালের উদ্যোগ নিয়ে ভারত এখনও বিরূপ কোনো মন্তব্য করেনি এমন কিছু বলেনি যাতে ভারতের উদ্বেগ ফুটে ওঠে ভারতের সেনা প্রধান মনোজ মুকুল নারভানে আজ চীন প্রসঙ্গে বলেন লাদাখে চীনের সীমান্ত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে একাধিক বৈঠকের পর দুই তাদের বহু সেনা সরিয়ে নিয়েছে মত যা কিছু রয়েছে সবই মিটে যাবে বলেও তিনি আশাবাদী নেপাল প্রসঙ্গে তার মন্তব্য ভারত ও নেপালের জনগণ আদি অনন্তকাল থেকে সম্পর্কযুক্ত ভারত নেপালের বহুমুখী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেপালের প্রয়োজনে ভারত কতবার কতভাবে ভাবে পাশে দাঁড়িয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার সেই উল্লেখ করেছিল পরের দিন শনিবার সেনাপ্রধান নারভানে দুই দেশের মানুষের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখ করেন সেনা প্রধান করেন নেপাল সংসদে নতুন ম্যাপ অনুমোদনের জন্য সংবিধান বিল নিয়ে আলোচিত হবার ঠিক আগে নেপালের শাসক দলের রাজনৈতিক উদ্যোগকে গুরুত্ব না দিয়ে দুই দেশের জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের উল্লেখের মধ্য দিয়ে ভারত সম্ভবত এটাই বোঝাতে চেয়েছে জমি বিরোধের চেয়েও মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্ক বেশি জরুরি পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কোনো মহলের ব্যাখ্যা প্রধানমন্ত্রী প্রসাদ শর্মালির এই জাতীয়তাবাদী পদক্ষেপের লক্ষ্য অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের আসন পোক্ত করা কিন্তু সেক্ষেত্রেও তিনি কিছুটা সংশয়ী তাই বারবার ভারতকে আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছেন এবং নয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন সাউথ ব্লকের এক অংশের ধারণা প্রধানমন্ত্রী ওলি সব রাস্তায় একেবারে বন্ধ করতে চাইছেন না ভারত তাই অপেক্ষার নীতি নিয়েছে ভারতের সংযত আচরণের আরও একটি নমুনা শুক্রবার সীমান্ত উত্তেজনা যেখানে নেপাল সশস্ত্র পুলিশের গুলিতে এক ভারতীয় গ্রামবাসী নিহত ও কয়েকজন আহত হন ভারতীয় কৃষকদের সঙ্গে নেপালিদের বস্তার পরিণতি ওই গুলি চালনা নেপালের ম্যাপ রাজনীতি উত্তেজনার কারণ বলে মনে করা হলেও ভারতের পক্ষ থেকে কোনো কড়া প্রতিক্রিয়া জানানো হয়নি ভারতের সশস্ত্র সীমা বলের মহাপরিচালক রাজেশ চন্দ্র বলেন ঘটনা নেপাল সীমান্তের অন্তত দেড় কিলোমিটার অভ্যন্তরে ঘটেছে বিবাদ নিতন্ত স্থানীয় চীনের সঙ্গে সীমান্ত বিরোধ মেটানো ভারতের প্রথম কাজ সীমান্ত উত্তেজনা প্রশমিত হলে নেপালের ম্যাপ বিতর্কের অবসানে ভারত মনোযোগী হবে ভারত ইতিমধ্যেই নেপালকে জানিয়েছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক তারপর দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে ভাবা যাবে রোববার বনানীতে নাসিমের দাফন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে আগামীকাল রোববার সকালে বনানী কবরস্থানে দাফন করা হবে আর শনিবার বেলা এগারোটা দশ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান আগামীকাল সকাল সাড়ে দশটায় বনানী কবরস্থান মসজিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে মোহাম্মদ নাসিমের ছেলে তানফিল শাকিল জয় জানা যায় দলীয় নেতাকর্মীদের ব্যাপকভাবে উপস্থিত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন আপনারা সবাই যে যার অবস্থান থেকে তার জন্য দোয়া করবেন তিনি যেহেতু দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন তাই দেশের এই পরিস্থিতিতে তার লাশ কোথাও নেওয়া হবে না আগামীকাল সকাল সাড়ে দশটায় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে